সৌন্দর্য, যার আরেক অর্থই হচ্ছে নারী। সারা বিশ্বে নারীর দৈহিক সৌন্দর্যের অন্যরকম মূল্য রয়েছে, আর আমাদের বাংলাদেশের নারীরাও এই সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে নেই। বরঞ্চ আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশের নারীরা রূপে, গুণে এবং মনে সব দিক থেকেই সুন্দর। তবে এত সুন্দরী নারীর ভিড়ে কে বা কারা আমাদের দেশের শীর্ষ দশ সুন্দরী, তা কি কারোর জানা আছে? আজকের এই ভিডিওতে এমনই দশজন নারীকে নিয়ে কথা বলবো যারা সৌন্দর্যের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। নাম্বার দশে রয়েছে নুসরাত ফারিয়া। এখন সেরা দশ সুন্দরীর মধ্যে নুসরাত ফারিয়া জায়গা পাওয়ার যোগ্য কিনা সেই বিষয় নিয়ে কথা বলার আগেই বলে রাখি, তার অভিনয় আপনার ভালো নাই লাগতে পারে। তবে আজকের ভিডিওটা তো আর অভিনয় নিয়ে না, বরঞ্চ তার রূপ এবং গুণ নিয়ে। রূপের কথা বলতে গেলে সে যে অসুন্দরী এটা কিন্তু কেউ বলতে পারবে না, আর গুণের কথা বলতে গেলে তার মতো শিক্ষিত এবং গ্ল্যামারাস নায়িকা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব কম রয়েছে। এমনকি স্কুলে পড়ার সময় তুখোর বিতার্কিক ছিলেন নুসরাত ফারিয়া। তবে নানান কারণে নুসরাত ফারিয়াকে আপনি অপছন্দ করতেই পারেন, কিন্তু তার সৌন্দর্যকে কি আপনি অপছন্দ করতে পারবেন? কমেন্ট বক্সে বলেন। নাম্বার নয় রয়েছেন মেহজাবিন চৌধুরী, অপরূপ সৌন্দর্যের অধিকারী যিনি। ঈদ হোক অথবা পূজা, পয়লা বৈশাখ কিংবা ভ্যালেন্টাইন, তার নাটক বের হলেই কোটি কোটি ভিউজ হবে এটা নিশ্চিত। একসময় যে মেয়েটা ঠিকভাবে বাংলা বলতে পারতো না, সে মেয়েটা আজ বাংলা নাটকের অন্যতম একজন নায়িকা। আর এই সব কিছুর পেছনেই রয়েছে তার রূপ এবং গুণ। নাম্বার আটে রয়েছে বিদ্যা সিন্হা সাহামিম, যার ভুবন ভোলানো সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং হুমায়ুন আহমেদ। তিনি শাড়ি পরলে তার দিক থেকে চোখ ফেরানো সম্ভব হয় না বলা যায়, যদিও স্বল্প পোশাকের ছবি তোলে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন এই সুন্দরী। নাম্বার সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ওহিসি, অত্যন্ত মিষ্টি সুন্দরতার অধিকারী এই নারী। এসএসসি পাশ করে ঢাকায় ভর্তি কোচিং করতে এসে বান্ধবীদের সাথে খেয়ালের বসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ফর্ম পূরণ করে যদি না সে দ্বিতীয় আসন জিতে নিত, তাহলে হয়তো এই মিষ্টি সুন্দরীর মুখ আমরা কখনোই দেখতে পারতাম না। নাম্বার ছয়ে আছেন অপি করিম। এই নারী শুধু রূপে নয় বরঞ্চ বিভিন্ন গুণের অধিকারী। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ, আবার পড়াশোনা, সব ক্ষেত্রে রয়েছে তার প্রতিভা। বুয়েটের আর্কিটেকচারে পড়াশোনা করেছেন এবং আছে পিএইচডি ডিগ্রি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। ব্যক্তিগতভাবে ওনাকে আমার খুবই পছন্দ। নাম্বার পাঁচে আছেন মৌসুমী। ওনার ব্যাপারে বেশি কিছু বলতে হবে না আমি জানি, কেননা উনি যে কতটা সৌন্দর্যের অধিকারী তা বাংলাদেশ সকল মানুষ জানে। তার সৌন্দর্যের জন্য তাকে সবাই প্রিয়দর্শিনী বলে ডাকেন। বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক পুরনো নায়িকা তিনি। শরীরে এখন মেদ জমেছে, তবে তাতে তার সৌন্দর্যের উপর কোনো প্রভাব পড়েনি। নাম্বার চারে রয়েছেন জয়া হাসান, সৌন্দর্যের দেবী তিনি। তিনি এপার বাংলার সাথে সাথে ওপার বাংলায়ও বেশ ভালো নাম কামিয়েছেন। কলকাতার মানুষ তো তার প্রশংসায় পঞ্চমুখ। বয়স তার 44 বছর হলেও ইন্টারনেটের একটি ছবি বের হলেই লাইক শেয়ারের ছড়াছড়ি বয়ে যায়। এতেই বোঝা যায় তার সৌন্দর্যের মূল্য ঠিক কতটা। নাম্বার তিনে রয়েছে শিশির। শিশিরকে সবাই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী হিসেবেই চেনেন, আর যারা চেনেন না তারা প্রথম দেখায় তাকে মেহজাবিনের বোন হিসাবে ভাবেন। আর একথা কিন্তু আমি বলছি না, তিনি নিজেই বলেছেন বিভিন্ন জায়গায় তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কি মেহজাবিনের বোন। আমেরিকার নাগরিকত্ব রয়েছে তার। বর্তমানে সাকিব আল হাসানের ঘর সামলাচ্ছেন। অবশ্য সাকিব আল হাসানের সাথে বেশ কয়েকটি বিজ্ঞাপনও করেছেন। নাম্বার দুইয়ে রয়েছেন অগ্নিলা ইকবাল। তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন কথাবন্ধু মিথিলা নামক একটি নাটকের মাধ্যমে। হাজার হাজার তরুণের হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। তার রূপের ভুবনে হারিয়েছিল অজস্র পুরুষ। পরে যখন জানা গেল ওই মহিলা বিবাহিত, তখন হাজার হাজার তরুণের হৃদয় ভেঙেছিল কাছের ঘরের মতন। আর নাম্বার একে আছেন আমাদের সবারই চেনা সেই সুপ্রিয় মুখ পরিমণি। তার সৌন্দর্যের কথা আর কি বলবো, একবার তাহার দিকে তাকিয়ে কোনো পুরুষেরই মন ভরবে না। তার সৌন্দর্যের কথা যদি বলতে থাকি তাহলে তার আজকের ভিডিওটাই শেষ হবে না। আজকের ভিডিওতে তাকে যদি প্রথম আসনে না রাখতাম তাহলে আজকের ভিডিওটা অপূর্ণই থেকে যেত। ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম, আর আপনাদের বলে রাখি দৈহিক সৌন্দর্য কিন্তু আসল সৌন্দর্য নয়, বরঞ্চ মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। আর কমেন্টস করে জানান আপনার চোখে বাংলাদেশের সেরা সুন্দরীকে এবং আপনার ক্রাশের নাম কি। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।